हेलो भाई ब्रदर, आशा करो सबाई भलो आसो। जो लोग बांगला नहीं समझते उनके लिए मैं थोड़ा थोड़ा हिंदी बोल दूंगा, आप लोग समझ जाओगे। तो ब्रदर, आज के वीडियो टॉपिक तो टाइटल थंबनेल देख गए फेलसो, माउस एक्सेलरेशन बा सेंसिटिविटी प्रॉब्लम इन ब्लूस्टैक। सो गाइस, আমি আজকে যে ট্রিকটা দেখাবো সেটা যে সব রকম ব্লুস্ট্যাকের ভার্সনে কার্যকর হবে আমি সেটার গ্যারান্টি দিতে পারতেছি না। সেজন্য আমি তোমাদেরকে সাজেস্টেড একটা ভার্সন দিয়ে দিচ্ছি। দেখো, ব্লুস্ট্যাক 4.100.20.1001। সো গাইস, ডেসক্রিপশন বক্সের লিংকটা তোমাদের জন্য বসে আছে, তোমরা চাইলে ওইটাতে চলে যেতে পারো। সো ব্রাদার, মাউস অ্যাক্সেলারেশন বা সেন্সিটিভিটির প্রবলেমের জন্য আমাদের দুই থেকে তিনটা দিকে একটু খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমাদের কি ম্যাপিং, দুই নাম্বার হচ্ছে কি ম্যাপিংয়ের যেই অনেকগুলো পয়েন্ট যে দিতে হয়, পয়েন্ট বলতে অনেকগুলো কোডের মতো আর কি, এখানে এত ওখানে অত এইটা, তারপরে বলতে পারো যে মাউসের ডিপিআই কত রাখবা, এবং মানে এরকম কিছু কিছু জিনিস আছে, দুই থেকে তিনটা জিনিস আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমি আজকের ভিডিওতে শুধুমাত্র এটাই করতেছি ব্লুস্টাক সম্পর্কে। যদি তোমরা যাবতীয় আরও অনেক ইনফরমেশন পেতে চাও, আমার আগের ভিডিওগুলো আছে, ওই সব তোমরা দেখে আসতে পারো। চ্যানেলটা ভিজিট করলে আশা করি সব কিছু পেয়ে যাবা। তো সবার আগে আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমার কাস্টম হুড। গাইস, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে যেসব কি আমাদের মানে দেখতে হয় না, যেসবের আমরা ট্রান্সপারেন্সি একদম একদম লো করে দেই, তো সেই রকম যেগুলো কি আছে সেগুলোর কির কিন্তু সাইজ একদম আমি জিরোতে রাখছি এবং তোমরাও জিরোতে রাখবা। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং দেখতে পারতেছ এখানে যে মুভমেন্টের যে ইয়াটা আছে এটা কি বলে, মার্ক বলে বলে, তো এটা আমি উপরের দিকে রাখছি, তোমরা চলো অন্যান্য জায়গায় রাখতে পারো। গাইস, ফার্স্টে যদি তুমি কি ম্যাপিং না সাজাও বা বলতে পারো যে কাস্টম হুড চেঞ্জ না করো, তাহলে হয়তো বা প্রবলেম হতে পারে। আমি কিন্তু সব রকমভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সবগুলো স্টেপ ফলো করার পর বলবা যে কাজ হয়েছে কি কাজ হয় নাই। সো ব্রাদার, এখানে দেখতেছো আমি ওইটাকে উপরের দিকে রাখছি, তোমরা চাইলে অন্যান্য দিকে রাখতে পারো, তবে মানে নিজের তরফ থেকে একটা ভালো একটা কাস্টম হুড তৈরি করবা যেন ফ্রেশ মনে হয়। কি ম্যাপিংটা যখন বের করবা তখন যেন এইসব ফ্রেশ মনে হয়, একদম অগোছালো যেন না মনে হয়, সেরকম একটা বলতেছি। তো তারপর আমি যাচ্ছি হচ্ছে এটার কি ম্যাপিংয়ে, দেখতে পারতেছো এটার কি ম্যাপিং। সো গাইস, এখানে দেখতে পারতেছো যে আমি কিন্তু মোটামুটি ভালো ধরনের একটা কি ম্যাপিং এখানে সাজাইছি, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এবং গাইস, এখানে নিচে যেটা দেখতেছো যে WDSA, সো এইটার নিচের যেটা আছে আর কি, তোমরা জানো যারা ফ্রি ফায়ার খেলো বা অন্যান্য গেমস খেলো, তো দুইটাকে কিন্তু একই রকম একটা সমান রেখে এটা সাইজ করবা। অনেকে আবার বড় রাখে, অনেকে আবার ছোট রাখে, এরকম করবা না, একদম সমান রেখে করবা, তাহলে ভালো হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে এটা কন্ট্রোল বাটন, এখানে হয়তো বা F1 থাকবে, আমি সেটা কন্ট্রোল করে নিয়েছি, মানে এটা হচ্ছে সেন্সিটিভিটির মূল একটা জিনিস। সো এখানে রাইট ক্লিক করার ফলে দেখো এটা খুলে গেছে, এবং এখানে গাইস XRY, এটা আমি যেটা দিয়েছি তোমরা হুবহু এটাই দেবা, এটা কপি করে মানে এটা ওখানে টাইপ করবা। আমি বলে দিচ্ছি 79.87, আর ওয়াই মানে এটা হচ্ছে X 79.87, আর ওয়াই হচ্ছে 51.36। সো এটা অবশ্যই তোমাদেরকে হুবহু এটা দিতে হবে। এবং গাইস, মাউস সেন্সিটিভিটি অবশ্যই রাখবা 0.3, কেন রাখবা পরে বুঝতে পারবা, 0.4 রাখলে প্রবলেম হয়, 0.3 রাখবা। এবং টুইক্স রাখবা 10, এবং সেন্সিটিভিটি রেশিও ওয়াই এটা আমি দিছি 9, কারণটা হচ্ছে এখানে ওয়াই যে রেশিও যে সেন্সিটিভিটি আছে এই ভার্সনে ব্লুস্টাকে এটা একটু কম, এখানে যদি আমি 9 দিই তাহলে অন্যান্য ভার্সনে 6 মতো কাজ করে, তো এখানে তোমরাও 9 দিতে পারো। তো গাইস, এই জিনিসগুলো আশা করি খেয়াল করছো, এবং আমি এটা এইগুলো যেভাবে দিছি তোমরাও সেভাবে দিয়ে নেবা, এবং মাউস অ্যাক্সেলারেশন এটা ফলসে রাখবা। তো এটা হচ্ছে মানে যেই বেসিক যেই ইনফরমেশনগুলো ছিল। এখন কথা বলি মাউসের ডিপিআই নিয়ে। গাইস, এটা গেমিং মাউস ইউজ না করলে কিন্তু প্রবলেম বেশি করবে, যারা গেমিং মাউস ইউজ করে তারা জানো যে মাউসের 4 ডিপিআই থাকে, 1000, 1600, 2400 আর 3200। হাই বাজেটের কথা বাদ দিলাম আমি, 4-500 থেকে শুরু করে গেমিং মাউস পাওয়া যায়, ওইগুলো ইউজ করতে পারো, প্রবলেম হবে না আশা করি। এই ভার্সনের জন্য বেস্ট ডিপিআই হচ্ছে 1600 ডিপিআই গেম প্লে করবা, তাহলে তোমার অ্যাক্সেলারেশন বা সেন্সিটিভিটি অটো ইনক্রিজ প্রবলেমটা হবে না। আর গাইস, এইসব ট্রিক দেখানোর পর বা এইসব ট্রিক করার পরে যে 100% কাজ করবে তা কিন্তু না, মানে কাজ করবে 80%-এর উপরে কাজ করবে, এটা মাথায় রেখো। এবং তুমি যদি নিজে থেকে প্রবলেমটা না দাঁড় করাও, যেমন যে তুমি ধরো ইচ্ছা করে বারবার মাউসকে ঘুরাচ্ছ, মানে তুমি ইচ্ছা করে অ্যাক্সেলারেশনকে বৃদ্ধি করতেছো বা বলতে পারো সেন্সিটিভিটি ইচ্ছা করে বৃদ্ধি করতেছো, তখন তো প্রবলেম হবেই। তুমি আমি যেটা বলি শোনো, যে তুমি যখন গেম প্লে করবা তখন ভুলে যাবা যে মাউস অ্যাক্সেলারেশন বা সেন্সিটিভিটি অটো ইনক্রিজ প্রবলেম বলতে এই ভার্সন কোনো কিছু আছে, তুমি ভুলে যাবা, তুমি সিম্পলি খেলতে থাকবা, মাউস ডিপিআই রাখবা 1600, এবং এখানে দেখতে পারতেছো XY টুইক দেন ওয়াই রেশিও, এটা গুরুত্বপূর্ণ না, মাউস সেন্সিটিভিটি, মাউস অ্যাক্সেলারেশন এই যে জিনিসগুলো আমি এখানে দেখাই দিচ্ছি, হুবহু এটাই কপি পেস্ট করবা, এবং বুঝতে পারছো আসলে কাহিনী কি।
যে তুমি যদি ইচ্ছা করে ওইটা বৃদ্ধি না করো তাহলে প্রবলেম হবে না। অন্যান্য ভার্সনে হয়তো বা অনেকে দেখছো যে প্রত্যেক সেকেন্ডই তোমাদেরকে কন্ট্রোল বাটন বা বলতে পারো যে মাস লগান লোকের যে বাটনটা আছে সেটা তোমাদের ট্যাপ করতে হয়। তো এখানে সেই প্রবলেমটা হবে না, এখানে প্রবলেম যে একবারে হবে না তা কিন্তু না, প্রবলেম হবে হালকা কিছু মানের, হয়তো বা ওখানে যেটা তোমাদের 5-10 সেকেন্ডের ভিতরে করা লাগতো, মানে মাস লগান লোকের যে গিটা আছে দুইবার ট্যাপ করা লাগতো, এখানে তোমরা 5-7 মিনিট পর একবার হয়তো বা ট্যাপ করা লাগতে পারে, যখন দেখ পাচ্ছ না এটা বেড়ে গেছে। আর বেড়ে কখন যাবে আমি বলি, তুমি যদি স্বাভাবিকভাবে খেলতে থাকো, তুমি যদি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যে হ্যাঁ মাউস এক্সিলারেশন প্রবলেম বলতে এখানে কিছু আছে, এটা যদি তোমার মাথায় না থাকে তাহলে দেখবা কোনো রকম প্রবলেম হচ্ছে না, মানে তুমি ফুল বেশি একটা ঘুরবা না, তোমার যতখানি ঘোরার প্রয়োজন ততখানি ঘুরবা, আর এইভাবে তুমি খেলতে থাকবা তাহলে অটো ইনক্রিজ প্রবলেমটা হবে না। আশা করি বুঝতে পারছো কাহিনিটা কি। সরি মানে বাতায়া থা কি ম্যাঁ কাবি কাবি হিন্দি বলকে আপ লোক সমঝাউঙ্গা, লেকিন মেরা গালতি হ্যাঁ মাফ কর দেনা, তো ম্যাঁ আপ হিন্দিতে বোল রা হুঁ আপ লোক সমঝ লেনা। এক্স জো সেন্সিটিভিটি হ্যাঁ এক্স অর ওয়াই আপ লোক দেখ সকতে হো, ये एक्स और वाई इसको आप लोग कॉपी पेस्ट करना है आपका इमुलेटर पर, और माउस सेंसिटिविटी रखना है 0.3 0.4 रख ले किंतु गाइस सेंसिटिविटी एक बेसि हो जाए, तो अभी सेंसिटिविटी बेसि बोलते सेंसिटिविटी ठीक ठाक थाकबे किंतु तुम्हार माउस एक्सेलरेशन प्रॉब्लम होबे, किंतु जदि तुम्हार कासे सेंसिटिविटी कम मना है तुम्हें तुम्हार माउस डीपीआई बाड़िया नीते पारो 1600 থেকে तुम 2400 ते फिक्स होते पारो, তাহলে আশা করি প্রবলেম হবে না, কিন্তু 1600 খেললে বেটার হয়, তাহলে কোনো প্রকার অ্যাক্সেলারেশন প্রবলেম তুমি পড়বা না। এবং তোমার কাছে যদি তারপরে মনে হয় যে আমার কাছে সেন্সিটিভিটি একটু কম লাগতেছে, তুমি ফ্রি ফায়ারে যেই সেন্সিটিভিটি আছে সেটা একদম হাই করে দাও তাহলে ভালো হবে, এবং মাউস ডিপিআই বাড়াইতে পারো, কিন্তু এখানে মাউস সেন্সিটিভিটি ব্লুস্টাকে যে মাউস সেন্সিটিভিটি আছে 0.3 এটা 0.3 রাখবা। আই হোপ কি আপ লোক সমঝ গে হোঙ্গে মেরা বাত, মাফ কর দেনা ম্যাঁ হিন্দি জ্যাদা আচ্ছা নেই বোল সকতি, ম্যাঁ জ্যাদাতর নেই বোলতা, বাংলাই বোলতে রেহতা হুঁ গাইস, লেকিন আই হোপ কি আপ লোক সমঝ গে হোঙ্গে। আপকো আপকা জো গেমিং মাউস হ্যায় উসকা ডিপিআই রাখনা হ্যায় 1600, উসসে আপকা জো মাউস এক্সেলারেশন প্রবলেম হ্যায় ও নেই হোগা, তো আই হোপ কি আপ লোক সমঝ গে হোঙ্গে। এবং গাইস এইসব যেসব ট্রিকে আমি দেখাই দিলাম এইসব ফলো করার পরে দেন আমাকে বলো যে হ্যাঁ কাজ করছে কি করে নাই, তোমাদের আশায় আমি থাকলাম। এবং এই ইমুলেটার ইউজ করে একটা নর্মাল প্লেয়ার কীরকম গেম প্লে করতে পারে আমি সেটার অল্প একটু ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমি তোমাদের জন্য ছোট্ট খাটো 2-1 মিনিটের একটা গেম প্লে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা দেখতে পারো এবং কিছু একটা ইনফরমেশন নিতে পারো আর কি। গাইস থ্যাংকস ফর ওয়াচিং, দেখতে থাকো পরবর্তী গেম প্লে, এবং ভিডিওটা শেষ করার আগে একটা লাইক দিয়ে যাও, ধন্যবাদ। First blood. Double kill. First blood.